ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভোরের আলোয় এনকাউন্টার। হায়দ্রাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনা 10 দিনের মাথায় পুলিশে এনকাউন্টারে মৃত্যু 4 অভিযুক্তের। তেলেঙ্গানা পুলিশকে অভিনন্দনের বন্যা। এই ঘটনা দেখে এবার সাহসে বুক বেঁধেছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ছাত্রীরা, এবার তারাও বিচার পাবেন। এই আশা নিয়ে এদিন সকালে বসিরহাট থানায় হাজির হন জনাকুড়ি কলেজ ছাত্রী। পথে ঘাটে বারবার হেনস্থার শিকার হবার অভিযোগ দায়ের করেন তারা, এতদিন যা ভয় করে উঠতে পারেননি। কেউ হয়তো পড়ার সময় পড়ার থেকে বাড়ি ফিরছে, রাস্তার মধ্যে টিস করছে, নানান ধরনের কথা বলছে, তারপরে গায়ে হাত দেয়, আর সাহস পায় না আমরা। তার মধ্যে বাড়িতে গিয়ে বললে বলে যে তোমরা চেপে যাও জিনিসটা, পরে তোমাদের মেয়ে তাই আমরা। হায়দ্রাবাদের ঘটনাটা দেখে যে পুলিশ আমাদের সাথে আছে এটা আমরা বুঝতে পেরেছি এবং সাহস পেয়েছি। হায়দ্রাবাদে যে কেসটা হলো সেরকম পুলিশ অফিসার থাকলে আমাদের আমাদের জন্য পাশে এরকম দু একটা পুলিশ অফিসার আমরা যেন তাদের পাশে পাই, আমাদের যেন সিকিউরিটি একটু হলে একটু যেন ভালো হয়। ছাত্রীদের তরফে অভিযোগ মেলার পর বসিরহাট থানার আইসি জানিয়েছেন এলাকায় আমাদের নিয়মিত পেট্রোলিং হয়, তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করব। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।